अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই বৌমা শোনো, কি মা তাড়াতাড়ি বলো। কেন, কি হয়েছে? তোমার কোথাও যাওয়ার আছে? মা আসলে বাড়িতে খুব দম বন্ধ হয়ে আসছিল, একটু বাইরে যাচ্ছিলাম খোলা হাওয়ায় ঘুরতে। এখানে এসে বসো আমার পাশে। এসে বসো তো আগে, এসে বসো। তুমি যোগ ব্যায়াম করো না তো তাই এইসব হয়। এসো এদিকে বসো। নাও এবার আমি যেভাবে বসছি সেভাবে বসো, হাতটা এরকম। এবার শ্বাস নেওয়া ছাড়া করো, যেরকম আমি করছি, ঠিক আছে? চোখ বন্ধ। কৌটোটা তো এখানেই পড়েছিল, গেলটা কোথায়? হে ভগবান, এই কৌটোটা আবার যদি কেউ পায়। রুচিতা, আমার পুরো শরীর জ্বালা করছে, আগুন জ্বলছে আমার মধ্যে। আমাকে এই শরীর থেকে বার করে ওই বাক্সতে ভরে দাও। আমি আমার বাক্সটাতে আবার ফিরে যেতে চাই। ভরো নইলে কৌটোটা কোথায় হারিয়ে গেছে? আমাকে আমার বাক্সতে আবার ভরে দাও। অদ্ভুত শক্তি, আপনার কৌটো আমি খুঁজছি। আমায় একটু সময় দিন প্লিজ, আমার সঙ্গে ভেতরে চলুন। আপনাকে কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। আপনাকে আমি কিছু ঠান্ডা দিচ্ছি, আপনি আরাম পাবেন। আসুন অদ্ভুত শক্তি, আপনি আরাম পাবেন। আপনাকে কিছু খেতে দিচ্ছি, শরবত বানিয়ে দিচ্ছি। রুচিতা, ভালো হয়েছে তোমাকে পেয়ে গেছি, খুব ক্লান্ত লাগছে। তোমার তৈরি আদা দেওয়া গরম চা একটু দাও। আমি বানিয়ে দিচ্ছি তোমাকে চা। তুমি ওকে বলছো কেন? কিন্তু আগে তুমি একটু জল খেয়ে নাও। মা, তোমার এত তেষ্টা পেয়েছে? কি হয়েছে ওর পুনম? আরে ওর খুব গরম লাগছে, সারাদিন রোদ্দুরে রোদ্দুরে ছিল, গরম লেগে গেছে, সেই জন্য জল খাচ্ছে। হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি সমস্ত ডকুমেন্ট সাইন করে দিয়েছি, আপনি শুধু ফাইলটা পাঠিয়ে দিন। চলো শিখির। না না, কোনো কমপ্লিকেশন নেই। হ্যাঁ আমি চেক করে নিয়েছি। আমার খুব জ্বালা হচ্ছে, আমাকে এক্ষুনি আমার কৌটোতে ভর, এক্ষুনি ভর। এই তো আমি এসি চালিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার বাক্সটা এসি এসি আমার বাক্সটা নিয়ে আয়। আমি আনছি। হ্যাঁ আগামী এক ঘন্টার মধ্যে তুই যদি আমাকে আমার বাক্সতে না ভরিস, তাহলে আমি এই শরীরটাকে ছেড়ে তোর শরীরে প্রবেশ করে যাব, বুঝলি? আর এই বাড়িতে আতঙ্কের সৃষ্টি করব। আমার বাক্সটা নিয়ে আয়, যা আমার শরীরে আমার বাক্স।
তিলক আর রক্ষা কবচ তো বাড়িতে সবাইকে পরিয়ে দিয়েছি, তাই আমার নিহারের কিছু হবে না। আমি এক এক ঘন্টার মধ্যে কৌটোটা এনে দেবো। এক্ষুনি কৌটো নিয়ে আসছি। কোনটা নিয়ে আয়? আমার বাক্সটা, তাড়াতাড়ি নিয়ে আয় আমার বাক্সটা। কোথায় গেল কৌটোটা? কোথায় খুঁজবো, কি করবো? নিহার, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। রুচিতা কোথায় গো? আমি তো জানি না কোথায়। বাবা তো বলছিল তোমার সঙ্গেই রয়েছে। হ্যাঁ, আমার সঙ্গে ছিল, কিন্তু এখনো কিচেনে আছে। ও তো কিচেনে নেই, আমি তো কিচেন থেকেই আসছি। ওর শরীরটাও খুব খারাপ, জানি না কোথায় চলে গেল। চলে গেছে, আমি দেখে আসছি। আগে তো এই অদ্ভুত শক্তিকে শান্ত করতে হবে, না হলে সব লন্ডভন্ড করে ছাড়বে। বাবা, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। এই রুচিতা ফোন তুলছে না কেন? কোথায় যে গেল কে জানে। ঠাকুমা, রুচিতার ফোন তোমার কাছে কি করছে? এ তো করিডোরে চার্জে লাগানো ছিল। আর রুচিতা? ও তো ওখানে ছিল না। রুচিতা এখানেই কোথাও আছে, হয়তো কোনো কাজে আছে। তুই এত চিন্তা করছিস কেন? আসলে কি হয়েছে বাবা, বাড়ির সব কাজই প্রায় শেষ হয়ে গেছে, আর রুচিতাকে অনেকক্ষণ থেকে আমিও দেখতে পাচ্ছি না। আমি বাইরে গিয়ে দেখে আসি, কে জানে কোনো ওষুধের দোকানে বা মুদি দোকানে গেছে হয়তো। মা, এটা কি? এই তো আনাজ, গ্রাম থেকে আত্মীয়রা পাঠিয়েছে। আমাকে দাও, আমি রেখে আসছি। বাবা, আমি দীপককে বলে রেখে দেবো, তুই কেন টেনশন নিচ্ছিস? ওটা নিয়ে টেনশন করছি না মা, আমি চিন্তা রুচিতাকে নিয়ে করছি, জানি না কোথায় গেছে। ছাড়ো, আমি দেখি বাইরে গিয়ে একবার। আমিও বাইরে গিয়ে দেখি দীপক কৌটোয় লঙ্কাগুলো ভরলো কিনা। অদ্ভুত শক্তি, আপনার জ্বালার জন্য এই যে বড় ফেনেছি, আসুন। এই বরফটাতে আমার জ্বালা কমছে না, এমন মনে হচ্ছে যেন যেন আমার শরীরে কেউ লঙ্কা দিয়ে দিচ্ছে। লঙ্কা? আমিও বাইরে গিয়ে দেখি দীপক কৌটোয় লঙ্কাগুলো ভরলো কিনা। দীপক আবার অদ্ভুত শক্তির কৌটোর মধ্যে লঙ্কা রাখেনি তো? শুধু আধ ঘন্টা বেঁচে আছে তোর কাছে, যদি আধ ঘন্টা আমার শান্তি না হয় তাহলে আপনি আমার শরীরে প্রবেশ করবেন, আমি জানি। আমি এক্ষুনি আসছি, আসছি এক্ষুনি, এক্ষুনি আসছি। আমি দেখি। মা, তুমি দোকানদারের নাম্বারটা দাও তো, মনে হয় রুচিতা ওখানেই গেছে। রুচিতা, রুচিতা, তুমি এখানে কি করছো? জানো তোমাকে আমি কখন থেকে খুঁজছি? আরে বরফটা এখানে কি করছে? এসব হচ্ছেটা কি? নিহার, বাবা রুচিতা আমায় সাহায্য করছিল। সাহায্য? হ্যাঁ, আমার রুমের এসি খারাপ হয়ে গেছিল, তাই আমি বরফ আনিয়েছি রুম ঠান্ডা করার জন্য। কিন্তু দেখ না, বরফের প্যাকেটটা এখানেই ফেটে গেল। রুচিতা আমায় সাহায্য করছে বরফ এক জায়গায় করতে। কিন্তু মা, তুমি তো বলছিলে যে বস্তায় অন্য কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, আছে তো, বস্তায় আনা যাচ্ছে। এটা
এটা তো অন্য বস্তা, বরফ আনিয়েছি তো এটাতে করে। কিন্তু মা, তোমার রুমে যদি এসি খারাপ ছিল তুমি টেকনিশিয়ানকে ডাকতে পারতে। টেকনিশিয়ানকেই তো ফোন করেছিলাম, সে বলল কালকে আসবে। তুই বল, এত গরমে এই ঘরে কি করে থাকি? সেই জন্যই তো বরফের চাই আনিয়েছি। জানি না মা, আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু রুচিতা ভেবে বরফ ঘাটতে থাকলে ওর শরীর খারাপ হয়ে যাবে। রুচিতা তুমি চলো এখান থেকে। তুই যা বাবা, আমি ওকে পাঠাচ্ছি। কিন্তু আমি বললাম তো, যা তুই এখান থেকে, পাঠাচ্ছি ওকে, বুঝছিস না নাকি? ঠিক আছে, তুমি ওকে রুমে পাঠিয়ে দিও, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি ওটা অ্যাটেন্ড করে নিই। পনেরো মিনিট বাকি। এক্ষুনি কোটো, এক্ষুনি কোটো নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। আমি তোমাকে এই কৌটোটায় লঙ্কা তুলতে বলেছিলাম, কিন্তু এটা তো খালি। লঙ্কাগুলো কোথায়? ঠাকুমা, লঙ্কা তো আমি অন্য একটা কৌটোয় রেখেছি, ওখানে আরো একটা কৌটো ছিল। আর একটা কৌটো? সেটা করতে গেল নির্ঘাত, ওটা ওই অদ্ভুত শক্তির কৌটো। এখন সেটা কোথায়? ওটা তো আমি রান্নাঘরে রেখে দিয়েছি। রান্নাঘরে? এই জিতুদাটা না সব সবজি এখানেই রেখে দিয়েছে। ঋতু, তুমি তুমি এখানে কি করছো? মা, ওই রান্না করবো তাই। আপনার কিছু লাগবে? প্রতীক তোমায় ডাকছে। প্রতীক আমাকে ডাকছে হঠাৎ? ওর হয়তো চায়ের দরকার পড়েছে। কোনো ব্যাপার না, আমি বানিয়ে দিচ্ছি। আর দশ মিনিট বাকি। তুমি যাও, আমি প্রতীকের জন্য চা বানাচ্ছি, তুমি গিয়ে প্রিয়কে দেখো। আসলে মা, প্রিয়া ওর বন্ধুদের বাড়ি গেছে, তাই আমি করে নেব, কোনো অসুবিধা নেই। আরে তো আমি রান্না করে নেব, তুমি যাও গিয়ে বিশ্রাম নাও। না না মা, আমি করে নেব, কোনো অসুবিধা নেই। আরে কখনো কখনো আমাকেও কিছু করতে দাও, এই তো বসে বসে কোমরে ব্যথাও করছে। আমি করছি, যাও 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 যাও। বৌমার ঘর থেকে জল বেরোচ্ছে কি করে? ও নির্ঘাত আবার বাথরুমের কল খুলে রেখে দিয়েছে। বৌমা, আর দু মিনিট বাকি, গোটা কিচেন খুঁজে ফেললাম, কোথাও কৌটোটা নেই। যদি এই কৌটোটা আমি না পাই, তবে তবে ওই অদ্ভুত শক্তি আমার শরীরে প্রবেশ করবে। এই তো পেয়েছি কৌটো। এই চিৎকারটা কি করছে? আহ! আহ!
ছিল, কি ছিল এটা? ঠাকুমা কি হয়েছে আপনার, ঠিক আছেন তো? রুচিতা খুব 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 অদ্ভুত কাণ্ড করছে, খুব অদ্ভুত। এখানে এত জল পড়ে কেন? আর আমি আমি মায়ের ঘরে কি করছি? রুচিতা, রুচিতা, বৌদি, রুচিতা, এসব কি? আমি কিচ্ছু জানি না দিদা। হে ভগবান, রুচিতা কি করলে তুমি? আমার পুরো রুমটাই নষ্ট করে দিলে। হ্যাঁ, আমি আমি কিছু বুঝতে পারছি না। আমি পরিষ্কার করে দিচ্ছি, এক্ষুনি এক্ষুনি করে দিচ্ছি। সেটা ঠিক আছে রুচিতা, কিন্তু তুমি পাইপ দিয়ে নিজের মাথার উপর জল ঢালছিলে কেন? আর আমি যখন তোমায় ডাকছিলাম তখন তুমি এরকম ভূতের মতন আওয়াজ করছিলে কেন? ভূতের মতো আওয়াজ? আরে না না মা, আমার ঘরে টিভি চলছিল হয়তো, তাই তোমার মনে হয়েছে। আর এই মেয়েটার একটু বেশিই গরম লাগছে, সেই জন্যই পাইপ লাগিয়ে নিজের উপর জল ঢালছিল। মা, আমি 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 কিছুই বলতে পারছি না, কারণ আমি নিজেই কিচ্ছু জানি না। আমি কিছুই বুঝতে পারছি না, খুব খুবই অদ্ভুত লাগছে মা আমার। আচ্ছা ঠিক আছে, আর অজুহাত দিতে হবে না, আর যাও এখান থেকে, আমি ঘরটা দীপককে বলে পরিষ্কার করিয়ে নেব। যাও যাও, এসো। কি হয়েছে রুচিতা, অদ্ভুত অদ্ভুত কাণ্ড করছে দেখছি আবারও। আরে মা, আগেরবারের মতো নতুন কোনো নাটক করছে মেয়েটা, তুমি দেখো না খালি আর কি রং ঢং দেখায়। আমি কালো শাড়ি পরে আছি কেন? সেটাই তো আমিও জিজ্ঞেস করছি যে তুমি কালো শাড়ি কেন পরেছো। রুচিতা কি করলে তুমি? আমার পুরো রুমটাই নষ্ট করে দিলে। আমার কিছু মনে পড়ছে না কেন? ওই দিন পুজোতে আমি শাড়ি বদলালাম কখন, আর আজকে আজকে সকালে কখন উঠলাম, আমি মায়ের ঘরেই বা কি করছিলাম, নিজের উপর জল দিচ্ছিলাম কেন, কিছু বুঝতে পারছি না। এটা কি হচ্ছে আমার সাথে? আর আমার এত দুর্বল ফিল হচ্ছে কেন, কি হচ্ছে আমার সাথে? রুচিতা, তুমি মায়ের রুম পরিষ্কার করে দিয়েছ? নিহার বাবু আপনি জানেন? হ্যাঁ, আমি এসেছিলাম তো তোমাকে বাধা দিতে যে ওভাবে বরফ ঘটনা শরীর খারাপ করবে, কিন্তু তুমি আমার কথাই শুনলে না। আপনি আমাকে আটকাতে আমি, আচ্ছা এসব বাদ দাও, পরে কথা বলবো, একটা খুব ইম্পর্টেন্ট ফেভার চাই তোমার থেকে। বলুন না। আসলে বাবার একজন খুব পুরনো বন্ধু আর ক্লায়েন্ট আসছে, মিস্টার মেহতা, যে একটা ডিলের জন্য আমাদের বাড়িতে আসছেন ওনার ওয়াইফকে নিয়ে। ওনাদের ইচ্ছে বাড়ির রান্না খাবেন, আর বাবা তোমার হাতের রান্নার খুব প্রশংসা করেছেন, এখন ওনারা তোমার হাতের রান্নাই খেতে চান, তাই তুমি প্লিজ বানিয়ে দেবে? নিহার বাবু, এটা কোনো জিজ্ঞেস করার কথা হলো? নিশ্চয়ই বানাবো, আমাদের বাড়ির অতিথি, আমি না বানালে কে বানাবে? আসলে তোমার শরীরটা ঠিক ছিল না তো, সেই জন্য জিজ্ঞেস করলাম। আমি একদমই ঠিক আছি, আপনি টেনশন নেবেন না। আচ্ছা তোমার একটা ইয়াররিং কোথায়? কি জানি কোথায় পড়ে গেছে। পেয়ে গেছি। দিন, আমি পরিয়ে দেবো।
তোমাকে ঝুমকো পরলে খুব সুন্দরী দেখায়। নিহার বাবু, আমার কিছু কাজ আছে, আমি করে আসছি। ও লজ্জা পেলে আমার আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে। আই লাভ ইউ রুচিতা, তুমি পৃথিবীর সব থেকে ভালো বউ আর বৌমা।